ভ্যাকসিন নিলে কি হবে কি হবে না, শরীর খারাপ করবে কিনা, অসুস্থ হয়ে পড়বো কিনা, শরীরে বিরূপ প্রতিক্রিয়া পড়বে কিনা, এই এতগুলো কিনা চিন্তা করে এই মুহূর্তে যেটা বর্তমান তা হচ্ছে আপনার স্বাস্থ্য কিংবা শরীর কিংবা মন কিংবা মানসিকতা তার কোনোটাই বিগড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। স্বাভাবিকভাবে বিশ্বব্যাপী ভ্যাকসিন কার্যক্রম চলছে, বাংলাদেশেও সেই ধারাবাহিকতা রক্ষা হবে এবং বিশ্বব্যাপী যেই প্রভাবটা পড়ছে আমাদেরও সেই প্রভাবের মধ্যে দিয়ে যেতে হবে। ভ্যাকসিন শরীরে প্রয়োগের মাত্রই যে এর একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরিই হবে এমন নিশ্চিতভাবে বা এমন নিশ্চিত চিন্তা মনের মধ্যে পোষণ করাও ভুল, তাতে করে আপনার শরীর কিন্তু ঠিক সেইভাবেই প্রতিক্রিয়া দেখাতে শুরু করবে। মানসিকভাবে স্থির থাকুন, মনোবল বজায় রাখুন, আমরা সবাই নিশ্চয়ই এবারকার মতো এই সংকট উতরে যেতে পারবো। তবু যদি নন কোভিড বা কোভিড যে কোনো স্বাস্থ্য জিজ্ঞাসার এই মুহূর্তে প্রয়োজন পড়ে, করোনা হেলথ ডেস্ক আপনাদের জন্য প্রতি শনি থেকে বৃহস্পতি রাত 9টায় প্রচারিত হচ্ছে। জুলহাস জুবাইর এই আয়োজনের সাথে আছি এবং আপনারা সরাসরি ফোন করতে পারেন আমাদের কিংবা লিখে জানাতে পারেন বিস্তারিত। লিখতে হলে যা করতে হবে, যমুনা টেলিভিশন অফিসিয়াল ফেসবুক পেজে যেখানে লাইভ ভিডিওটি আপনারা দেখছেন, লাইভ ভিডিওটি আপনারা দেখছেন, তার নিচে কমেন্ট আকারে আমাদের জানাতে হবে। একই প্রশ্ন বারবার করে পোস্ট করবেন না, একবারের পোস্টেই আমরা দেখতে পাই, আন্তরিকভাবে চেষ্টা করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেবার। যারাই ফোন দিচ্ছেন অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের ফোন দিবেন, তাতে আপনাদের স্বাস্থ্য জিজ্ঞাসা বুঝতে আমাদের সুবিধা হবে। একই ধারাবাহিকতা আপনাদের স্বাস্থ্য জিজ্ঞাসাগুলোর সমাধান দিতে আমাদের সাথে আজও আছেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। একই সাথে আমাদের সাথে আছেন ডাক্তার শারমিন সিদ্দিকা ইসলাম, সহকারী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। আছেন ডাক্তার আবু সাইদ শিমুল, শিশুরোগ বিশেষজ্ঞ কর্মরত রয়েছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। দেশে আরও 16টি পরিবার তাদের স্বজন হারিয়েছেন, নতুন করে সংকটে পড়েছেন আরও 584 জন যারা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 3.96%, নিহত 16 জনের মধ্যে 11 জনই পুরুষ ও 5 জন নারী। মহামারীতে এই পর্যন্ত মোট প্রাণহানি 7,966 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 14,761 জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা 5,30,271 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 602 জন। মোট সুস্থ এখন 4,75,074 জন। প্রতিদিনের মতো আজকের আহ্বান, নিয়মিত বিরতিতে জীবাণুনাশক কিংবা সাবান পানি দিয়ে হাত জীবাণুমুক্ত করে নেবেন। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন মাধ্যমে দুশ্চিন্তা ছড়াচ্ছেন, সংকট তৈরি করবার চেষ্টা করছেন, দয়া করে এগুলো থেকে বিরত থাকুন, তাতে করে আমরা এই যাত্রায় যে মহামারী সময় পার করছি হয়তো সবাই মিলে সুস্থ থাকতে পারবো। কারণ আপনি জানেন না আপনার একটি ভুল মন্তব্য, আপনার একটি অনাকাঙ্ক্ষিত মন্তব্য আরেকটা মানুষকে কী ধরনের মানসিক ভোগান্তির মধ্যে ফেলতে পারে। নিজের আচরণে সংযত হন এবং এই যে ভ্যাকসিন নিয়ে অপপ্রচার যারা করতে চাইছেন তারা বিরত থাকুন, কারণ এর চেয়ে বেটার অপশন এই মুহূর্তে আমাদের হাতে নেই। যারা ফোন দিচ্ছেন অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের ফোন দিবেন। একজন দর্শক আছেন আমাদের সাথে, দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। স্যার আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ থেকে বলতেছি। জি স্যার, আমার নাম মোহাম্মদ আলী। আলী ভাই বলুন, কিভাবে সহায়তা করতে পারি? স্যার আমি তো মিটার রিডার, গ্রামে বাড়িতে বাড়িতে মিটার রিডিং করি। জি স্যার, হাঁটা উঠা করি বেশি, অনেক দিন হয়ে গেল তো। এখন আমার স্যার বাম পাশে বুকের ব্যথা 3 মাস। আচ্ছা, আমি সিরাজগঞ্জ নাজমুল ইসলাম মাইনুর কাছে দেখাইলাম, উনি চেক চেক করে বললো যে আপনার মাক্সওয়েলের ব্যথা, বাম পাশে বুকের ব্যথা। আচ্ছা স্যার, বাম পাশে শুতেই পারি না, ডান পাশে শুলে মজা পাই, বাম পাশে শুয়া এই পাশে উঠলে আমার স্যার বুকে ব্যথা করে। আচ্ছা, ব্যথাটা কি একটি নির্দিষ্ট জায়গায় করে কিনা? স্যার এই যে বাম পাশে, এই যে বুকে, অর্থাৎ এই যে হাড় যে জায়গায় থাকে এই জায়গায় স্যার ব্যথা করে। স্যার বাম পাশে বুকে হাড় থাকে সে জায়গায় ব্যথা করে? আচ্ছা ঠিক আছে, ধরে নিচ্ছি আলী ভাই আপনার, আপনি বুঝতে পেরেছেন যে হাড়তে ব্যথা করছে। স্যার 75। জি নিউ গেলিন 75 দিছে আর মিকোলাজিন 05 দিছে স্যার, খাচ্ছি কিন্তু কাজ হচ্ছে না স্যার। আচ্ছা, এবারে একটু আপনার ব্যথার বিস্তারিত বলেন, এটা কি হাঁটাচলা করলে বেড়ে যায় কিনা? না স্যার, হাঁটাচলা করলে বেড়ে না স্যার, আমি 7 ঘন্টা হাঁটি দিনে। তারপরে বাড়ে না, তারপরে আপনার আপনার মনে হচ্ছে এটা হার্টের সমস্যা? এই ভুল যে বলেছে সেই ভুল আমরা ভাঙতে চাই। প্রফেসর মোস্তফা জামান, আপনার যদি আর কিছু জানবার থাকে। জি, ডায়াবেটিস আছে কিনা, রক্তচাপ আছে কিনা, শুধু এই দুটো তথ্য জানা দরকার। না স্যার, কোনো ডায়াবেটিস নাই, কোনো রক্তচাপ নাই স্যার, 6 ঘন্টা দিনে হাঁটি আমি, মিটার রিডার রিডিং করি বাড়ি বাড়ি। আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। টাঙ্গাইল থেকে মোহাম্মদ আলী সাহেব, আপনি আমাদেরকে প্রশ্ন করেছেন এবং আমাদের উপরে আস্থা রেখেছেন। আপনাকে বলতে পারি, আপনি যেহেতু সুন্দর করে ইতিহাস দিয়েছেন এবং বলেছেন প্রায় 6-7 ঘন্টা প্রতিদিন হাঁটতে পারেন, 6-7 ঘন্টা হাঁটতে পারলে আসলে আমরা বলি হার্টের রোগ হবার কথা নয়, হার্টে ব্লক থাকবার কথা নয়, এটা বিজ্ঞান ভিত্তিক। সাধারণত আমরা যদি আপনি হাঁটতে গেলে বুকে চাপ হতো, ভার হতো, তাহলে বলতাম একটি ট্রেডমিল টেস্ট করেন, ইজিটি করেন। যেহেতু আপনি নিজেই বলছেন যে আপনি 6-7 ঘন্টা হাঁটতে পারেন, বুকে কোনো চাপ হয় না,
আমরা আপনাকে নির্দ্বিধায় বলতে পারি যেটি হার্টের থেকে সমস্যা হবার সংখ্যা আশঙ্কা একেবারেই কম। তবে যেহেতু আপনি সবার সময় পাশ এক পাশ শুলে ব্যথা করে আর এক পাশ শুলে আরাম পান, এতে করে এই সমস্যাটি অস্থিক সন্ধির সাথে বা মাসকুলার বা মাসল পেনের সাথে হবার সম্ভাবনা বা আশঙ্কা বেশি। আপনাকে বলবো আপনি যে ভিটামিনটি মিকোলাজিন মূল বিষয়টি দেখাতে হবে, একটি ব্যথানাশক খেতে হবে। প্রথমে আমরা বলবো যে ট্যাবলেট নাপা দুটি করে বলে তিন বেলা খাবেন, আপনি 15 দিন খাবেন। যদি কমে যায় ভালো, যদি না কমে তাহলে ক্যাপসুল ইন্ডোমেট এসআর এটি প্রতি রাতে একটি করে 15 দিন খাবেন ভরা পেটে। সঙ্গে গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন প্যান্টোনিক্স সকালে একটি রাতে একটি 20 মিলিগ্রাম। আর এর সাথে আপনি করবেন ট্যাবলেট মায়োল্যাক্স সকালে একটি দুপুরে একটি রাতে একটি এটি খাবেন 15 দিন। রাতে ইজিয়াম ট্যাবলেট 5 মিলিগ্রাম প্রতি রাতে একটি খাবেন 15 দিন। আপনাকে জন্য আমরা 15 দিন এই সপ্তাহ ওষুধগুলো দিলাম, আপনি খেয়ে দেখবেন যে আপনি কেমন থাকেন। আমরা আপাতত কোনো পরীক্ষা দিচ্ছি না, আমাদের বিশ্বাস এটি খাওয়ার পরে আর যেখানে ব্যথা হয় একটু গরম ছ্যাঁক দিতে পারেন, তাতে করে উপকার পাবেন। আর যেখানে ঝুঁকে কাজ করলে ব্যথা হয় কিনা সেটি দেখবেন, অথবা কোনো ভারোত্তোলন করলে যেগুলো সমস্যা হয় সেরকম রকম কোনো বিষয় আপাতত উত্তোলন করবেন না। আমাদের দৃঢ় বিশ্বাস আপনি আস্তে আস্তে উপকার পাবেন, কিছু ব্যায়াম আমরা পরে শিখিয়ে দিব, পরবর্তীতে যদি কোনো পরীক্ষার প্রয়োজন হয় সেটিও আমরা আপনাকে বলবো। আপাতত আপনার যে ওষুধগুলো দিলাম, যে পরামর্শগুলো দিলাম সেগুলো মেনে চলবেন, 2 সপ্তাহ পরে আপনি আমাদের এই অনুষ্ঠানে আবারও যোগাযোগ করতে পারলে আপনাকে আমরা বাকি পরামর্শ দিব, কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে কিনা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ প্রফেসর মুস্তাফা জামান। আপনাকে একজন দর্শক আছেন আমাদের সাথে, আমরা ফোনটি নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে সাবিনা, সাভার থেকে বলতেছি। জি আপা বলুন। আমার বয়স হচ্ছে 33। জি হ্যাঁ, আমার সমস্যা হয়েছে কি, আমি যে মানে 20 সালের মার্চ মাসে যে ডাক্তার দেখাইছিলাম, উনি বলছিল কি, গাঙ্গিরোগে ডাক্তার দেখাইছি, উনি বলছে কি যে আমার প্রস্রাবের থলিতে ইনফেকশন আছে আর জরায়ুতে ইনফেকশন আছে। আমি এই ছবি পাঠাইছি আপনাদেরকে এখন, আর ওষুধ দিছি আমি, ওষুধ ওগুলো আর কি খাইছি। অবশ্যই চিকিৎসা আছে, অবশ্যই আপনি ওষুধ খেলে ভালো হয়ে যাবেন। আপনি একটু আমাদের বলুন আপনি কি কি ওষুধ এখন খাচ্ছেন। আমি যে ওষুধ গুলা খাইতেছি কমে থাকে এই জন্য আমি কি বলে ইউ ওষুধ খাইতেছি, টেনোরেট 50 খাইতেছি এই গত 5 মাস যাব। টেনোরিন। আচ্ছা, রেল 60 খাচ্ছেন। জি 60 না 50 খাইতেছি। ওজন আপনার ওজন কত? ওজন আমার ওজন হইতে গিয়েছে 54 কেজি। 54 কেজি। আমার সমস্যা প্রশ্নগুলো আমি ওই মেসেঞ্জারে পাঠাই দিলে আর কি, এখন এগুলো কি ভালো হইব নাকি? যে অবশ্যই ভালো হবেন, কেন ভালো হবে না? ডাক্তার শারমিন সিদ্দিকী ইসলাম এখানে আছেন, তিনি আপনাকে সমাধান দিচ্ছেন। আপনি শুনুন, অনেকে বলে কি যে প্রস্রাবের থলিতে ইনফেকশনে ঘা হয় নাকি ক্যান্সার হয়ে মারা যায়। একদমই ভয় পাবেন না ডাক্তার শারমিন সিদ্দিকী ইসলাম। হ্যাঁ, ধন্যবাদ সাবিনা। আপনি বলেছেন আপনার ওজন 54 কেজি। জি, 33 বছর বয়সে ওজন 54 কেজি, মানে আপনি যথেষ্ট সচেতন একজন মানুষ। আর আপনি বলেছেন আপনার ইউরিন ইনফেকশন আর হচ্ছে জরায়ু ইনফেকশন, জি দুটোর সাথে সম্পর্ক আছে। কারণ হচ্ছে আপনার মেয়েদের এই সমস্যাগুলো কিন্তু বারবার আসে। আপনার জরায়ু ইনফেকশনটা বারবার হয় কারণ হচ্ছে মেয়েদের যে জননাঙ্গ, এটা হচ্ছে প্রতি মাসে যখন পিরিয়ড হয় তখন যে রক্তটা আসে এটা হচ্ছে জীবাণুর জন্য উপযুক্ত খাদ্য হিসেবে, এবং তার পরিবেশটা এমন তৈরি হয় জীবাণু বৃদ্ধি পেতে সহায়তা করে। তো আপনাকে কিছু নিয়মের মধ্যে থাকতে হবে। ইনফেকশন একবার হলে বারবার হয় এবং এটা কমপ্লিট চিকিৎসা যদি না হয় তাহলে কিন্তু আপনি ইনফেকশন থেকে পরিত্রাণ পাবেন না। এবং আপনাকে নিয়মিত কিছু হাইজিন মেনটেন করতে হবে, যেটাকে আমরা বলি ব্যক্তিগত পরিচ্ছন্নতা। আমরা সবাই মেনটেন করি কিন্তু শুধু নিয়মের কিছু হেরফের হয়।
যখন ইনফেকশন হবে তখন আপনাকে চিকিৎসা নিয়েই ভালো থাকতে হবে। আর এক্ষেত্রে আপনি যেটা ক্যান্সারের ভয় বলেছেন, আপনি এক্ষেত্রে সচেতন মানুষ, আপনি ভ্যাকসিন নিয়ে নিতে পারেন, এখন ভ্যাকসিন বাজারে অ্যাভেইলেবল। আর ইনফেকশন যখন হবে, ইউরিন ইনফেকশন এবং জরায়ুর ইনফেকশন, আমরা যখন ট্রিটমেন্ট দিই আমরা একটু বড় করেই ভালোভাবে ট্রিটমেন্ট দিই, যেন একটু মেয়াদটা বেশি থাকে সেই রকম ভাবে ওষুধগুলো সাজিয়ে দিই। বিশেষ করে কিছু ওষুধ আমরা 14 দিন দিই, কিছু ঔষধ 5 দিন দিই, কিছু ঔষধ সপ্তাহে একদিন করে 12টা 13টা 14টা পর্যন্ত বলি, এটা আপনার কন্ডিশনের উপরে ভিত্তি করে। এবং জনিপথে ব্যবহারেরও বিভিন্ন ঔষধ দেওয়া হয়, ক্রিম দেওয়া হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আমরা একটা গরম পানিতে বসে একটা ঔষধ মিশিয়ে শেক নিতে বলি, যেটা হচ্ছে পবিসেপ, একটা বাজারে পাওয়া যায় সাধারণ একটা সলিউশন। এটা কুসুম গরম পানিতে আপনি 4 চামচ নেবেন, নিয়ে সকালে 10 মিনিট বিকালে 10 মিনিট এভাবে করে বসলে আপনার যেটা হবে, ইনফেকশন যখন আপনি ট্রিটমেন্ট মুখে খাচ্ছেন তখন জীবাণুটা ধুয়ে চলে যাবে। এই ধোয়ার পদ্ধতিটা একটু জটিল, কারণ আপনি যদি সরাসরি পানিটা ঢালেন এই উপকারটা আপনি পাবেন না, যেটা আপনি বসলে পাবেন। বসলে হচ্ছে ওই জায়গায় যে খাঁজগুলো থাকে এর ভিতরে জীবাণুগুলো লুকিয়ে থাকে, যা আপনাকে পরবর্তীতে আবার ইনফেকশনের দিকে ঠেলে দেয়। তাহলে আপনাকে এই কুসুম গরম পানিতে বসার অভ্যেসটা যদি আপনি মেনটেন করেন, তাহলে আমি মনে করি ভবিষ্যতে আপনার ইনফেকশনটা আসবে না। আর যখন ইনফেকশন হবে, চিকিৎসা ছাড়া উপায় নেই, আপনি বাড়িতে বসে শুধু গরম পানিতে সেঁক নিলে হবে না, সেক্ষেত্রে আপনাকে এবং আপনার হাজবেন্ডকে দুজনকেই চিকিৎসা দিতে হবে, এবং যখন পরিপূর্ণ চিকিৎসা পাবেন আপনি ইনশাআল্লাহ মুক্তি পাবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ডাক্তার শারমিন সিদ্দিকা ইসলাম আপনাকে। 13তম পল আমাদের লিখছেন তার কন্যার জন্য, যার বয়স 3 বছর 5 মাস, সে দুপুরে খাবার পরপরই পটি করে ফেলে আর খাওয়ার পরেই বলে পেটে ব্যথা করে, এটা কি কোনো সমস্যা কিনা? উল্লেখ্য, ওর ছোট কৃমির সমস্যা থাকায় ওকে 3 মাস পর পর কৃমির ওষুধ দিতে হয়। ডাক্তার আবু সাইদ শিমুল, আসলে এই ক্ষেত্রে একটা দেখতে হবে কেন এটা হচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা ছোট বাচ্চাদেরও কিন্তু দেখি যে ল্যাকটোজ ইনটলারেন্স হতে বা কোনো একটা বিশেষ খাবার খেলে তার এমন হচ্ছে কিনা। অনেকে যেটা করেন ছোটবেলায় থেকে, যেটা 0 থেকে 6 মাস তো 2 ঘন্টা পরপর খাওয়াতে হয়, কিন্তু বড় হয়ে গেলেও দেখা যাচ্ছে যে তারা 2-3 ঘন্টা খুব বাচ্চাদের খাবার, এই ওভার ফিডিং এর কারণে কিন্তু বাচ্চাদের সমস্যা হয়। এদিক থেকে কিন্তু একটু সংযত হতে হবে, বাচ্চারা বেশি খাওয়ালে তার ওজন বাড়বে সেটা না, বাচ্চাদের স্টোমাক কিন্তু খুবই ছোট, সুতরাং সেই দিকে একটু খেয়াল রাখবেন। আর অনেক খাবারই দেখা যাচ্ছে বাচ্চাদের এই ধরনের সমস্যা হয়, একটু বিভিন্ন ধরনের ফল, আপেল, আঙ্গুর, এগুলোতে বিভিন্ন ধরনের ফরমালিন বা কেমিক্যাল মেশানো হলে ইদানিং কিন্তু আমরা এই ধরনের সমস্যা প্রায় পাচ্ছি, যে যারা আপেল আঙ্গুর এসব খায় তাদের এই ধরনের সমস্যা হয়। আর তৈলাক্ত খাবার একটু এড়িয়ে চলবেন, বারবার পানিটা বেশি করে খাওয়ান। আর বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে কাঁচা কলা দিয়ে যদি একটু তরকারি দেন এটা খুব ভালো কাজ করে। এই মুহূর্তে তাহলে আপনি কি করবেন, এই মুহূর্তে যেটা করে যদি বিগত 3 মাসের মধ্যে যে ক্রিমের ওষুধ না খাইয়ে থাকেন, আপনি খাইয়ে দিতে পারেন অ্যালবেন যে সিরাপটা রয়েছে সেটা 2 চামচ যদি আজকে রাতে খাবেন, 1 সপ্তাহ পর আবার খাবেন, পরিবারে সকলে মিলে খাওয়ানো ভালো। আপনাদের জন্য হচ্ছে অ্যালবেন ডিএস, সেটা 400 মিলিগ্রাম, একে নিয়মে খাবেন। আর বাচ্চাকে যারা লালন পালন করবেন, খাবার তৈরি করবেন এবং বাচ্চার মলমূত্র ত্যাগ করার পর অবশ্যই সাবান দিয়ে কিন্তু হাত ধুতে হবে। আর ক্রিমের জন্য আমরা প্রতিদিন বলছি কিন্তু শুধু ফুটালে হবে না, ফিল্টারে করতে হবে, তাহলে ক্রিমের যে ডিমটা রয়েছে সেটা কিন্তু নির্মূল হবে। এই জিনিসগুলো একটু যদি করেন, তারপরও দেখা যায় যে অনেকের ক্ষেত্রে হচ্ছে ইদানিং দেখা যায় প্রোবায়োটিক খেলেও কিন্তু খুব ভালো উপকার পাওয়া যায়। বাজারে বিভিন্ন ধরনের প্রোবায়োটিক রয়েছে, প্রতিদিন একটা করে যদি আপনি 10 থেকে 15 দিন খাবার আর নিয়মগুলো যদি একটু মেনে চলেন, ইনশাল্লাহ আপনার বাচ্চা ভালো হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। আপনাকে একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে, ফোনটি আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। দর্শক, আপনার নাম বলতে হবে, বয়স বলতে হবে। জি, আমি মোহাম্মদ আরিফুল হক, আমার বয়স 42। জি ভাই বলুন। আমি দামবে থেকে বলছিলাম, ম্যাডামের কাছে আমার প্রশ্ন, মানে প্রশ্ন বলতে আমার একটা সাজেশন আমি ওনার কাছ থেকে আশা করতেছি এর মধ্যে। জি, আমার ওয়াইফের বয়স 38 আর আমার ছোট বোনের বয়স হচ্ছে আপনার 34। জি, আমার মা মারা গিয়েছে আপনার জরায়ু ক্যান্সারে। জি, এখন আমার ওয়াইফকে এবং আমার বোনকে আমি স্তন ক্যান্সারের যে এটা যে মানে ভ্যাকসিন, হ্যাঁ, আর জরায়ু ক্যান্সারের যে ভ্যাকসিন, এই দুইটা জিনিস আমি দিব, মানে নেওয়াতে চাচ্ছি, কিন্তু কোন প্রপার মিডিয়া বা কোন কারো কোনো ই পাচ্ছি না, কোথায় গেলে এটা আমি সঠিক ভ্যাকসিনটা পাবো, এবং কি আপনার কাছ থেকে।
অনেক ধন্যবাদ, আমরা এই বিষয়গুলো নিয়ে সবাইকে বলতে চাই, এবং এই যে মিডিয়াতে বসে আপনাদেরকে আমরা যে কথাগুলো বারবার বলি যে এখানেই সচেতনতা প্রয়োজন। আপনার মা মারা গিয়েছে জলায়ু ক্যান্সারে, তার মানে আপনার বোন আবার আপনার স্ত্রীর সুরক্ষার জন্য আপনি প্রতিষেধক হিসেবে তার এই টিকাটা নিতে চাচ্ছেন। আগে একটা পাওয়া যেত যেটাতে দুটো ভাইরাসের এগেইনস্টে হচ্ছে প্রোটেকশন ছিল, এখন কিন্তু আরো ভালো একটা টিকা এসছে যেটার নাম হচ্ছে গার্ডাসিল। এই গার্ডাসিলের মধ্যে আপনার চারটা ভাইরাসের বিরুদ্ধে আমরা হচ্ছে এই প্রতিরোধের ব্যবস্থাটা দেয়া আছে। তাহলে গার্ডাসিলটা খুব কিছুদিনই হলো এসছে, আপনি যে কোনো সদর হাসপাতালে গিয়ে ওখানে বড় ফার্মেসি, যেমন আপনি যদি ঢাকায় আসেন, ঢাকা আপনার হচ্ছে শাহবাগের সবগুলো ফার্মেসি, ধানমন্ডি এলাকা এবং বড় লার্জ ফার্মার যতগুলো ফার্মেসি আছে সবগুলোতেই আপনি পাবেন। অনেক ক্ষেত্রে সাপ্লাই থাকে না, আপনাকে হয়তো বলা হবে সাপ্লাই আসলে আপনাকে দেওয়া হবে। এটা তিনটা নিতে হবে, 0, 1, 6, মানে হচ্ছে প্রথম ভ্যাকসিনের এক মাস পর একটা, 6 মাস পরে আরেকটা, এভাবে করে আপনাকে তিনটা যদি নেওয়া হয় তাহলে সে প্রোটেকশনটা পাবে। এছাড়াও আমরা যেটা উপদেশ দিয়ে থাকি সবাইকে, যাদের এরকম রিস্ক ফ্যাক্টর থাকবে যে ফ্যামিলিতে একজন মেম্বারের বিয়োগ হয়েছে, তাদের জন্য পরামর্শ থাকে প্রতি বছর একবার পেপস স্মিয়ার, মানে জরায়ুর মুখ থেকে রস দিয়ে ওই পরীক্ষাটা আমরা করে দেখে রাখি যে তার এই ক্যান্সারের কোনো সম্ভাবনা আছে কিনা। এটা অনেক আগেই আমরা প্রতিরোধ করতে পারি, দেখা যায় রোগীকে সুরক্ষিত রাখা যায়। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ ডাক্তার শারমিন সিদ্দিকা ইসলাম। আসলে এটা এখনকার সময় এসে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা অনেকের জীবনে অনেক জরুরি। একজন দর্শক আছেন, প্রশ্নটি আমরা শুনতে চাই তার কাছ থেকে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ মুশার হোসেন, বয়স 52। জি ভাই বলুন। আমার গত এক মাস যাবত আমার এই প্রেশার বাড়তি যেটা 90, একদিন 100 ছিল, উপরেরটা 170, 150, 160 এরকম থাকে। 150 থেকে 170 শনিবার দিন এতে গেছিলাম চরপাড়া মেডিকেল হাসপাতালে। হ্যাঁ, ওনারা ডাক্তার ভাই, ডাক্তার সাহেব ওষুধ দিয়েছে প্রেশারের ডারবান টেন, সকালে খাওয়া যাবে আর কার্ডি বিস এম অব্লিক 2.5/5। জি, পারিবারিক ভাবে আপনার বাবা মা ওনাদেরও কিরকম হাই প্রেশার ছিল? জি না, জি না, জি না। শুধু আপনার পেশায় কি করেন আপনি? আমি পেশায় পোস্টমাস্টার, পোস্টমাস্টার চাকরি করি। আচ্ছা, মানে খুব স্ট্রেসফুল কোনো কাজ করেন কিনা তাই বুঝতে চাচ্ছিলাম। আচ্ছা, প্রেশার আছে কাজের ক্ষেত্রে খুব। একই সাথে আপনার উচ্চ রক্তচাপের কথা বললেন, ডায়াবেটিস কি আছে? জি না, ডায়াবেটিস নাই। আচ্ছা, কিডনি জনিত কোনো সমস্যাও তো নেই? জি না, কিডনি যে পরীক্ষা করছি সেরাম ক্রিটিন 1.0। 1.0, বুঝতে পেরেছি। আমি গতকাল পরীক্ষা করছি আর কি, ডায়াবেটিস 6.6। জি, আর সেরাম ক্রিটিন 1.0, আর কোলেস্টেরল হলো আর যদি কিছু জানবার না থাকে বিরতি থেকে ফিরে আমরা উত্তর দিব। আমি একটা শুধু প্রথম যে ওষুধটি বললেন কার্ডোবিস এম 2.5/5, আরেকটি ওষুধ নাম বলছিলেন, ওষুধটি 10 মিলিগ্রাম খাচ্ছিলেন, সেটি কোন ওষুধ? উত্তরটা দিতে চাই। একই সাথে আমাদের এর আগে একজন ফোন দিয়েছিলেন, ওনারও প্রেশার 150 মতো থাকে, ডাক্তার শারমিন সিদ্দিকার কাছে যেই প্রশ্নটি ছিল, নিশ্চয়ই তাকেও আপনি সমাধান দেওয়ার চেষ্টা করবেন। আমরা প্রফেসর মোস্তফা জামানের কাছে যেতে চাচ্ছিলাম, একটি প্রশ্ন ছিল, একজন দর্শক প্রশ্ন করেছিলেন, অনাকাঙ্ক্ষিতভাবে তার সাথে আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, আমরা পুনঃ সংযোগ স্থাপনের চেষ্টা করছি, যখনই তিনি আসছেন সংযোগটি স্থাপিত হচ্ছে। প্রফেসর মোস্তফা জামানকে পেয়ে গেছে, প্রফেসর মোস্তফা জামানের প্রশ্ন ছিল, আমরা উত্তর দেবার আগে যেহেতু উচ্চ রক্তচাপ বিষয়ক যে কোনো প্রশ্নের পরামর্শ দিতে হলে আমরা প্রথমেই বলি, আমাদের দর্শকরা যে মাত্রার কথা বলে থাকেন বেশি, সেটি আসলে কোনো চিকিৎসকের দ্বারা মেপে বলছেন কিনা, কারণ সত্যিকার অর্থে তার মাত্রার উপর ভিত্তি করে আমরা ওষুধ দিয়ে থাকি। যদি তারা যে মাত্রাটি বলে থাকেন সেটি পারসিস্টেন্ট, অর্থাৎ সবসময় যদি এরকম বেশি থাকে, সেই ক্ষেত্রে আমরা বলবো আমরা যে ওষুধগুলো দিব সেই হিসেবে কাজ করবে। যেমন ধরুন, যে দর্শক বলছিলেন কার্ডোবিস
2.5/5 খাচ্ছেন, তারপরেও তার প্রেশার অনেক বেশি, এই ওষুধে কাজ করছে না। ভার্গন 10 খাচ্ছেন, তারপরেও কাজ করছে না। তিনি যে ওষুধের নামগুলো বলেছিলেন তার সাথে আমি বলবো, আপাতত তিনি সেই ওষুধগুলোর বদলে তার প্রেশারের জন্য টেলমিডিপ 5/80 এটি নতুন একটি ওষুধ, এটি সারা বিশ্বে এখন এই গ্রুপটি, এই গ্রুপের ওষুধটি ভালো চলে, এটি প্রতি রাতে একটি করে খাবেন। আর সকালবেলায় বিসপ্লল 5+ এই ওষুধটি খাবেন। এই দুটি ওষুধ মিলে তার প্রেশার একেবারে স্বাভাবিক হবে। যদি এর পরে আস্তে আস্তে কমতে থাকে তখন আমরা অনেক সময় আস্তে আস্তে ওষুধ কমিয়ে দিই। আর যদি এই ওষুধ খাওয়ার পরেও পুরোপুরি নিয়ন্ত্রণ না আসে, অনেক সময় এই টেলমিডিপ ওষুধটি রাতে যদি একটি খান সকালে অর্ধেক যুক্ত করি। তবে সব কিছু নির্ভর করবে তার, যিনি চিকিৎসক তিনি সঠিকভাবে তার এই এই রক্তের চাপের পরিমাপ ঠিক মতো করতে পেরেছেন কিনা বা ঠিক মতো করেছেন কিনা তার উপরে, এবং তিনি যে পরীক্ষার যে অন্যান্য কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন সেগুলো সবকিছু স্বাভাবিক, সেটি নিয়ে উদ্বিগ্নতার কোনো কারণ নেই। আমাদের বিশ্বাস তিনি যদি ভালো করে ঘুমাতে পারেন, ট্যাবলেট ইজিয়াম 5 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন, ঘুমটি ভালো হলে দুশ্চিন্তা দূর হয়ে যায়, তার প্রেশারও কন্ট্রোল হয়ে যাবে, হাঁটাহাঁটি করবেন। আমাদের যেহেতু ডায়াবেটিস নেই, এটি তার জন্য একটি বড় দিক, বড় লক্ষণ যে ভালো হবার জন্য লবণ জাতীয় খাদ্য কম খাবেন এবং শাকসবজি কাঁচা ফলমূল বেশি খাবেন, ওজন কমিয়ে ফেলবেন, আস্তে আস্তে আপনার সমস্যা একেবারেই চলে যাবে। আমাদের দৃঢ় বিশ্বাস আজকালকার দিনে এই সমস্যা কোনো সমস্যা না যদি খুব ভালো করে চিকিৎসা করেন। আরেকজন ভদ্রমহিলা তিনি ফোন করেছিলেন, শারমিন সিদ্দিকে উত্তর দিয়েছেন, তার প্রেশারের জন্য তিনি ওষুধ খাচ্ছেন টেনোরেন 60 বলেছেন, আসলে 60 হয়নি, এটি 50 হবে, তারপরও তার যেহেতু নিয়ন্ত্রণ আসছে না, শুধু তার সাথে আমি বলবো আপনার সিলডিপ 5 মিলিগ্রাম ওষুধটি যুক্ত করবেন। যদি আগেরটি রাতে খান এটি সকালে খাবেন, আর যদি আগের ওষুধটি তার এই টেনোরেন সকালে খান এই ওষুধ রাতে খাবেন। আশা করছি তিনিও ভালো থাকবেন, দুজনের জন্য শুভকামনা রইল, আশা করি তারা দুজনেই ভালো থাকবেন। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। একজন দর্শক আছেন আমাদের সাথে, ফোনটি আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি হবিগঞ্জ থেকে সোনিয়া বলতেছিলাম। আপা বলুন। আমার 8 বছরের বাচ্চা, হ্যাঁ, পা আর মাথা ব্যথা বলে। পা আর মাথা ব্যথা বলে, আপনার কথা ঠিক মতো শুনে? জি, কথা ঠিক মতো শুনে। আচ্ছা, শুনলে ভালো কথা। এবার আপনারা আমাদের কথা একটু ঠিক মতো শুনতে হবে, টেলিভিশনের ভলিউমটি কমাতে হবে। আর ওরে মাছ আর মাংস খায় না। মাছ আর মাংস খায় না? জি, আমি খাওয়াতে পারি না, অনেক চিকিৎসা করছি, মারধরও করি, তাও খাওয়াতে পারি না। কি চিকিৎসা করেছেন মাছ আর মাংস খাওয়ার জন্য? জি, মাছ আর মাংস খাওয়ার জন্য কি চিকিৎসা করেছেন? এখানে বিভিন্ন ডাক্তাররা দেখাই, উনি ওনারা বলে খাইবো, আবার কোন শিশু ডাক্তার আবার বলে না খায়, এক সমস্যা নাই, শুধু ডাল খায়। আচ্ছা, বুঝতে পেরেছি। আর বয়স কত বললেন? 8 বছর। 8 বছর, এর মধ্যে ওকে কৃমির ওষুধ খাওয়ানো হয়েছে? জি, কৃমির ওষুধ 3 মাস অন্তর অন্তর খাওয়াই। মাসের মধ্যে 2-1 বার হয়। আচ্ছা, পা ব্যথাটা কি রাতে বেশি বলে? জি জি জি, রাতে আপনার 11:30টার পর থেকে। তখন কি পা টিপে টিপে বলে, টিপলে কি তার ভালো লাগে? টিপা দিলে সরিষার তেল দিয়ে মালিশ করলে আর হলো ব্যথা না, ওষুধ যেমন প্যারাসিটামল নাপাটাপা খাওয়ার আধা ঘন্টা পরে বলে ব্যথা সেরে গেছে। জি জি, আপনাকে আসলে ধন্যবাদ। দুটো আপনি প্রশ্ন করেছেন বা দুটো জিনিস আপনি জানতে চেয়েছেন। প্রথমে যেটা জটিল একটু বা যেটাতে পরামর্শ প্রয়োজন সেটা আগে দিচ্ছি, সেটা হচ্ছে মাথা ব্যথা আসলে ছোট শিশুদের অনেক কারণে হতে পারে। বাচ্চাটা কিন্তু অনেক কমপ্লেন দেখা যাচ্ছে যে তার কোনো কারণ ছাড়াই এমনিতেই বলে, অর্থাৎ তার মানসিক কোনো দুশ্চিন্তা থেকে বা কোনো কারণ ছাড়াই অনেক ক্ষেত্রে অনেক কিছু বলে। সেই জন্য দেখা যাচ্ছে যে এটা অনেক দিন ধরে বলছে কিনা, অর্থাৎ 2-3 ধরে বলছে আবার ভালো হয়ে গেছে, সেরকম হলে এটা নিয়ে দুশ্চিন্তা করা একদমই কারণ নেই। বাচ্চাদের মাথা ব্যথার একটা কারণ আপনি বলছেন অ্যালার্জি রয়েছে, নাক বন্ধ থাকলে কিন্তু আমাদের অনেকেরই মাথা ব্যথা করে, আমরা জানি সাইনোসাইটিস থাকলে। আরেকটা বিষয় কিন্তু ছোট শিশুদের ক্ষেত্রে অনেক সময় তারা বুঝতে পারে না তাদের চোখের সমস্যা থাকলে, অর্থাৎ যাদের অ্যাঙ্গেল রয়েছে বা স্টিগমেটিজম, সেটা কিন্তু ছোট শিশু বুঝতে পারে না যে তার দেখার সমস্যা হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু এটা বলে। এই সময় আপনি যেটা করবেন, একটু নর্সল একটা ড্রপ আছে কিংবা আফরিন ড্রপ দিতে পারেন 0.25%, সেটা দিনে 3 বার 1 ফোঁটা করে 2 নাকে দিবেন। দেয়ার 10 মিনিট পরে গরম পানি যখন ভাপটা উঠবে আপনি ওর পাশে দাঁড়িয়ে থাকবেন, সেই ভাপটা টানতে বলবেন, তাহলে যেটা হবে এখান থেকে মাথার ক্ষেত্রে যদি কফ জমে থাকে সেটা হালকা হয়ে যাবে।
আর যদি সময় পান একজন চক্ষুবি হিসেবে শরণাপন্ন হয়ে চোখের আসলে পরীক্ষা করাটা একটা ম্যান্ডেটরি। পৃথিবীর বিভিন্ন দেশে স্কুলে ভর্তি হওয়ার আগে কিন্তু বাচ্চাদের নিয়ে একটা রেগুলার চেক আপ করাতে হয় চোখের, সেটা আপনি একটু করে আসবেন, তখন দেখা যায় যে হালকা পাওয়ার যদি একটা কোনো চশমা দেওয়া হয় বা মাথা ব্যথাটা চলে যায়। আর মাথা ব্যথা যখন বেশি বলবে তখন সে ট্যাবলেট খেতে পারে না পা বা এই সেটা অর্ধেক ট্যাবলেট খাইয়ে দেবেন, আর যদি সিরাপ খায় তাহলে আড়াই চামচ সিরাপ খাবে। আর আপনি যেটা পায়ের ব্যথার কথা বলেছেন, এটা কিন্তু আমরা এই অনুষ্ঠানে অনেকবারই উত্তর দিয়েছি, সেটা হচ্ছে গ্রোয়িং পেন, অর্থাৎ বেড়ে উঠার ব্যথা। এটা 12-14 বছর বয়স পর্যন্ত থাকবে, এটা বড় জটিল কোনো বিষয় না, এটা বাতের কোনো সমস্যা নেই, রাতের দিকে হয়, আবার প্রতিদিন রাতেও কিন্তু হয় না। আপনি যেটা করবেন একটু গরম সেক দিয়ে জায়গাটাতে আরাম পাবে, যখন 15-20 মিনিটের জন্য দিবেন, আর নাপা যেটা খাওয়াচ্ছিলেন সেটা মাঝে মাঝে খাওয়াতে পারেন। সেই সাথে আপনি ডেফরল DEFROL ডেফরল এই সিরাপটা 1 চামচ করে 2 বার একটু 1 মাস বা 2 মাস খাওয়ান, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় ভিটামিন ডি এর অভাব হয়। এভাবেই যদি আপনি মোটামুটি 10-12 বছর চালিয়ে যেতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে আর কিন্তু এই ব্যথাটা হয় না। আরেকটু কথা বলেছেন যে মাছ মাংস খায় না, এটাই তো আসলে অভ্যাসের বিষয়, এমন নয় যে কোনো একটা ওষুধ আমরা দিয়ে দিব কালকে থেকে সে খাবে। কিছু কিছু জিনিস রয়েছে এরকম, যদি আপনি বলেন যে আমার বাচ্চা গল্পের বই পড়তে পছন্দ করে না কি ওষুধ দিবেন, কিংবা বড় বাচ্চারা বলছে আমার বাচ্চা অমুক মেয়েকে পছন্দ করে এখন কি করব, এ তো ওষুধের বিষয় নাই, এগুলো হচ্ছে অভ্যাস। এটা আমরা যে ভুলটা করি, 6 মাস বয়সের পর থেকে যখন আমরা খাওয়াই দেখা যায় কোন একটা নির্দিষ্ট বিষয় জিনিস সে খায়, সে আমরা নিজেদের জীবনকে সহজ করার জন্য মায়েরা যেটা করেন সেই জিনিসটা বারবার খায়। দেখা যায় সে ডিম দিলে খুব ভালো করে খেয়ে নিচ্ছে, অথবা ব্লেন্ডারে খিচুড়ি করে দিলে বারবার খেয়ে নিচ্ছে, ওই জিনিসটার মধ্যে থাকেন। এটা আপনি ভেরিয়েশন আনবেন, সে না খাইলে আপনি যদি একটু কঠোর হন যে না খেয়ে যদি রাখতে পারেন তাহলে দেখবেন যে না আস্তে আস্তে সে খাবে। আবার এটা বলছে যে হ্যাঁ প্রোটিন যে শুধুমাত্র মাছ মাংসের মধ্যে রয়েছে তাও না, দুধের মধ্যে প্রোটিন রয়েছে, ডিমের মধ্যে প্রোটিন রয়েছে, এগুলো এখন একটু চেষ্টা করুন। আর সাথে সাথে যেটা বললেন যে আস্তে আস্তে অল্প অল্প করে যদি সে মাছ এমনিতে খেতে না পারে মাছের বড়া করে দিতে পারেন, বা মাংস আপনি বিরিয়ানির মধ্যে দিয়ে মাংস দিতে পারেন, এই জিনিসটা একটু ভেরিয়েশন এনে যদি কিছু করতে পারেন, কিংবা কাবাব করে দিতে পারেন, এভাবে যদি একটু অভ্যস্ততার মধ্যে করেন এবং বাসা সবাই মিলে খান, এবং বিগত 6 মাসের মধ্যে যদি ক্রিমের ওষুধ না খেয়ে থাকেন একটু যদি আপনি অ্যালবেন দিয়ে দেয় সিরাপটা খাওয়ান। আর অনেকের গ্যাসের সমস্যার কারণে এরকম হতে পারে, আপনি অমিডন এই সিরাপটা 1.5 চামচ করে 3 বার একটু 10-15 দিন খাওয়ান। আর আমরা যেটা বলেছিলাম অভ্যাস করাতে হবে ধীরে ধীরে, জোর করে নাই, তাহলে দেখবেন যে বাচ্চা আপনার অন্যান্য বাচ্চার মতো মাছ মাংস খাবে। তার ঘুম খুব কম হয়, রাত 2-3 ঘন্টার বেশি ঘুম হয় না, ঘুমের ওষুধ খেলেও হয় না, সবসময় মন খারাপ থাকে, প্রেশার নর্মাল থাকে, ডায়াবেটিস নেই, কি করতে পারেন তিনি? আর একবার মনে করিয়ে দিতে চাই তার বয়স উল্লেখ করেছেন 45, এবং সঞ্জিদা শারমিন আমাদের লিখছেন তার 28 সপ্তাহের অন্তঃসত্ত্বা তিনি, বয়স 33, 27 সপ্তাহে ইউরিন আরেমি করেছেন, কোনো ইনফেকশন নেই, RBS করেছেন 4.2, CBC করেছেন 11, USG করেছিলেন, বেবির ওজন 900 মিলিগ্রাম প্লাস মাইনাস, আমার মনে হয় তিনি এখানে গ্রাম বলতে চেয়েছেন প্লাস মাইনাস, এবং পানির পরিমাণ 14 cm। এখন সমস্যা হলো তার খুব সাদা স্রাব হয়, তার মনে হচ্ছে পানি ভাঙছে, এরকম কি করণীয় জানতে চেয়েছেন। আচ্ছা, আমি প্রথমে উত্তর দিচ্ছি, যার বয়স 45 বছর, হাত পা জ্বালা পোড়া করে, রাতে ঘুমাতে পারছে না এবং প্রচন্ড মন খারাপ, মানে বিষণ্ণতা দিচ্ছেন। 45 বছর বয়স মেয়েদের একটি ট্রানজিশনাল টাইম, আমরা যেমন বলি যে কৈশোর থেকে যুবতী বয়সে পদার্পণ করলে শরীরে অনেক রকম চেঞ্জ হয়, অনেক রকম মানসিক পরিবর্তন হয়, ঠিক তেমনি আপনি যখন এই সময়টাতে আপনার যখন পিরিয়ডটা বন্ধ হবে তখন আপনার শরীরে বিভিন্ন রকম হরমোন কমতে থাকবে, এবং কমতে কমতে একটা পর্যায়ে হরমোনটা চলে গেলে আপনার পিরিয়ডটাও বন্ধ হয়ে যাবে। আপনি আপনার পিরিয়ডের স্টেট সম্পর্কে আমাদেরকে ইনফরমেশন দেননি, সেক্ষেত্রে অনেকের দেখা যায় যে বিভিন্ন কারণে আগেই হচ্ছে হয়তো অপারেশন করে জরায়ু ফেলে দেয়া হয়, তাদের ক্ষেত্রে এই 45-এ এসে আমরা এই মেনোপজার সিমটম গুলো বেশি পাই। কিন্তু যাদের হচ্ছে আর্লি মেনোপজ হয়, আমাদের দেশে মেয়েদের সাধারণত 47-এর অ্যারাউন্ডে গিয়ে 45 থেকে পেরি মেনোপজার সিমটম গুলো শুরু হয়, 47-এ গিয়ে বন্ধ হয়ে যায়, তাহলে আপনি সেই সময়টাতে আছেন। এই সময় মনকে শক্ত রাখুন, মনকে ভালো রাখার চেষ্টা নিজেকেই করতে হবে। পরিবার আপনি এতদিন গুছিয়েছেন, পরিবারের সবাই এখন স্টাবলিশড হয়েছে যে আপনি আপনার দায়িত্ব সম্পূর্ণ করেছেন, এখন নিজেকে ভালো রাখা আপনার দায়িত্ব, সেক্ষেত্রে কারোর উপর ডিপেন্ড করলে চলবে না। হাত পা জ্বালা পোড়ার জন্য আপনি একটা ওষুধ খেতে পারেন, সেটা হচ্ছে ট্যাবলেট NeuroB, একটা করে দিন 3 বার 2 মাস, এবং সেই সাথে এ সময় আমরা ভিটামিন ডি এর লেভেলটা চেক করি, অনেকেরই আমরা ঘাটতি পাই এবং সেক্ষেত্রে আমরা ভিটামিন ডি ট্যাবলেটটা অ্যাডভাইস করে থাকি। আপনি ট্যাবলেট MAX-D 20,000 ইন্টারন্যাশনাল ইউনিট প্রতি সোমবার দুপুরে একটা ভরা পেটে খাবেন,
এভাবে 10টি ট্যাবলেট আপনি খেয়ে নেবেন, তাহলে আপনার হচ্ছে ভিটামিন ডি এর ঘাটতিটাও চলে যাবে। এবং সেই সাথে আপনি ক্যালসিয়াম ট্যাবলেট অষ্টকেল ডিএক্স এই ওষুধটা প্রতিদিন দুপুরে ভরা পেটে একটি করে 3 মাস খাবেন। এবং এই সময়ে আমরা সবাইকেই বলি একটা চেক আপ আপনাকে করতে হবে, যেক্ষেত্রে আমরা আপনার সমস্ত চেক আপ করে যেখানে যেখানে ঘাটতি সেটা আমরা দিয়ে দিব। দয়া করে আপনি আপনার নিকটবর্তী গাইনোকোলজিস্টের কাছে সেটা করে নেবেন। আরেকটা প্রশ্ন এসছে, যিনি হচ্ছে 33 বছর বয়সী 28 সপ্তাহের প্রেগনেন্সি, তার বলেছেন যে সবগুলো প্যারামিটারই নর্মাল এবং বলেছেন যে বেবির ওজন 900 গ্রাম প্লাস মাইনাস। তো এক্ষেত্রে আপনার এটাও ঠিক আছে, কিন্তু আপনার সাদা স্রাবের সমস্যাটা আমরা এই সময় খুবই সচেতন থাকি, কারণ সাদা স্রাব যখন থাকবে আমরা ধরে নিই আপনার জন্মপথে ইনফেকশন আছে, স্রাবের মধ্যে কোনো দুর্গন্ধ আছে কিনা, কোনো রকম হচ্ছে কালার চেঞ্জ আছে কিনা এবং সেই সাথে ছানা ছানা হচ্ছে কিনা, এই ফ্যাক্টরগুলো থাকলে আপনি বুঝতে পারবেন যে এটা ইনফেকশন। যদি সেরকম ইনফেকশন হয়ে থাকে আপনি ট্যাবলেট গাইনোমিক্স একটা করে প্রতি রাতে জনিপথে ব্যবহার করবেন 6 রাত, এবং এই ওষুধটা দেওয়ার পরে 4 ঘন্টা বিছানা থেকে নামবেন না। সকালে ঘুম থেকে ওঠার পরে ওষুধের কিছু অংশ বেরিয়ে আসবে, সেই সাথে জীবাণুগুলো বেরোবে, তখন খুব ভালো মতো ক্লিন করে কুসুম গরম পানিতে পবিসেপ সলিউশন 4 চামচ মিশিয়ে শেক নিয়ে নেবেন, এভাবে সকালে এবং হচ্ছে বিকালে একবার শেকটা নিলে আপনার এই জায়গাগুলো থেকে জীবাণুটা চলে যাবে। এবং আপনি যেহেতু বলেছেন আপনার সুগারটা নর্মাল, কিন্তু আমরা চাই ইন্টারন্যাশনাল নিয়ম যেটা খালি পেটে একবার এবং 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার পরে 1-2 ঘন্টা পরে সুগার চেক, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। কারণ আপনার যদি এই সময় সুগারটা একটু হেরফের হয় সেটার প্রভাব পড়বে সরাসরি আপনার সন্তানের উপর, তাহলে এই জায়গাটা আপনাকে সচেতন হতে হবে। আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন সিদ্দিকা ইসলাম। একজন দর্শক আছেন আমাদের সাথে, আমরা প্রশ্নটি নিতে চাই। দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। বয়স কত বললেন? 15 বছর 16 বছর 15 বছর 15 বছর জি জি। আচ্ছা, এর মধ্যে কি কানে ব্যথা বা কিছু হয়েছিল, কান থেকে পানি পড়েছে, রক্ত পড়েছে, এমন কিছু হয়েছিল? কথা বলতে কি কোনো সমস্যা হয়? জি না, কোনো সমস্যা হয় নাই। আচ্ছা, এই এর মধ্যে কি আপনি কোনো নাক কান গলা বিশেষজ্ঞকে দেখিয়েছিলেন কিনা? দেখাইছিলাম, দেখানোর পরে 1-1.5 মাস ওষুধ খাইছে, খাওয়ার পরেও কোনো পরিবর্তন হয় নাই। আচ্ছা আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। সেক্ষেত্রে আপনি যেহেতু নরসিংদী থেকে বলছিলেন নিশ্চয়ই উনি, সেক্ষেত্রে আমি বলবো যে ঢাকায় কিন্তু খুব ভালো ভালো পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে, যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কিংবা মহাকালী সাইট রয়েছে, এখন কিন্তু নাক কান গলা ইনস্টিটিউটও হয়েছে তেজগাঁওয়ে, এগুলি সবগুলি কিন্তু সরকারি প্রতিষ্ঠান। আর সাইকেও কিন্তু খুব সরকারি প্রতিষ্ঠান না হলেও খুব অল্প মূল্যে কিন্তু পরীক্ষা করা হয়। আমরা কানটা কিন্তু আসলে একটু পরীক্ষা করতে, অনেক সময় দেখা যায় যে কানের ভেতরে সমস্যা হয়, টিম্পেনিক মেমব্রেনের সমস্যা হয়, তার নিউরনের সমস্যা হয়, সে নার্ভাস সিস্টেমের সমস্যা হলো এটা হয়, কিন্তু এগুলি কিন্তু খুব ভালো ভালো এখন চিকিৎসা রয়েছে বাংলাদেশে। সুতরাং এই জিনিসগুলো আসলে পরীক্ষা করে দেখতে হবে। এগুলো আমার মনে হচ্ছে ওষুধ খেলে, কোনো ক্যাপসুল বা কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো কিছু খেলে আসলে লাভ হবে না। আপনি একটু সময় করে অডিওমেট্রিটা আসলে করতে হবে, আসলে দেখতে হবে কানের কোন পর্যায়ের সমস্যা রয়েছে। সেটা আপনি যে 3টি প্রতিষ্ঠান বললেন খুবই রিলায়েবল, এখানে আপনি যেতে পারেন। আবারও বলছি যে সাইক রয়েছে মহাখালী, যে কলেরা হাসপাতাল, তার পাশ দিয়ে আপনি খুব কাছে কাউকে জিজ্ঞেস করলে পাবেন। তেজগাঁওতে রয়েছে সরকারি নাক কান গলা ইনস্টিটিউট, কিংবা আপনি শাহবাগ রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এখানে গিয়ে বাচ্চাকে আসলে তার কানটা ভালোভাবে পরীক্ষা করতে হবে, অর্থাৎ যন্ত্র দিয়ে একটা ল্যাব পরীক্ষা করতে হবে। তারপর তার আপনি সুনির্দিষ্টভাবে বলে দিবেন যে কি করতে হবে। পরবর্তীতে অনেক ক্ষেত্রে কিছু ডিভাইস দিতে হয়, অনেক ক্ষেত্রে অপারেশন লাগে, সেটা যদি আপনি করেন আপনার বাচ্চা এখন কিন্তু বাংলাদেশে এই ধরনের চিকিৎসা করলে সে পরিপূর্ণভাবে কিন্তু এই রোগের চিকিৎসা করা সম্ভব। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। প্রফেসর মোস্তফা জামান, ডক্টর মোস্তফা জামান আলমগীর হাসান আমাদের প্রশ্ন করেছেন, সালাম জানিয়েছেন, তার বয়স 44, তিনি আমাদের নিয়মিত দর্শক, হার্ট অ্যাটাক করেন এবং অ্যাজমার রোগী, তিনি হার্ট পাম্প করে 50%, মেডিসিন খাচ্ছিলেন এমকাস 10 মিলিগ্রাম, ডোকোপা 200 মিলিগ্রাম, রেনোলা 500 মিলিগ্রাম, নেবিকার্ড 5 মিলিগ্রাম, প্লাডেক্স 75 মিলিগ্রাম, অ্যাটোভা 10 মিলিগ্রাম, অস্ট্রোকাল ডি। তার পিঠে মেরুদণ্ডে ব্যথা হয়, ব্যায়াম করলে সমস্যা হচ্ছে, ঝুঁকে কাজ করলে সমস্যা হচ্ছে, কাশি দিলে মেরুদণ্ডের মাঝখানে ব্যথা হয়, বর্তমানে তার
প্রস্রাবের সামান্য জ্বালা পোড়া আছে, তিনি ইউরিন টেস্ট করেছেন। প্রফেসর মোস্তফা জামান আপনি করতে বলেছিলেন, ইউরিন টেস্টের রিপোর্ট হচ্ছে সুগার নীল পাসসেল 5.7, এপিথেলিয়াল সেল 2.3, তার সিরাম ক্রিয়েটিনিনের রিপোর্ট 1.3। সমস্যা হয় তাহলে নিরাপদ একটি ওষুধ চাচ্ছেন, গরম পানি খেলে পেটে গ্যাস হয়, এমনটিও জানাচ্ছেন প্রফেসর মোস্তফা জামান। বিস্তারিত দিতে চাই তাকে উত্তর। আমরা সরাসরি প্রফেসর মোস্তফা জামানের কাছে চলে যেতে চাই, একজন দর্শকের প্রশ্ন ছিল, আলমগীর হাসান। জুবাইর, আমি দর্শকের প্রশ্নের পরামর্শ দেওয়ার আগে ছোট্ট একটি কথা বলতে চাচ্ছি যে আজকের দিনটি আমাদের জন্য অনেক বিশেষ একটি দিন, যে আমরা 2020 সালের 8ই মার্চ যখন বাংলাদেশে করোনার প্রথম রোগী শনাক্ত হয়, তারপরে আমরা একটি ভ্যাকসিনের অপেক্ষায় ছিলাম, স্বপ্নে ছিলাম আমরা, কিন্তু আজকে এই সেই দিনটি আমাদের কাছে এসেছে। এবং আমরা বিশ্বাস করি, আপনি অনুষ্ঠানের প্রথমেই বলছিলেন যে অনেক দ্বিধা আছে, দ্বন্দ্ব আছে, কিন্তু আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যমতে আসতে হবে, যাতে আমরা এই ভ্যাকসিনের উপর আশা আমাদের বিস্তার করতে পেরে করোনাকে প্রতিরোধ করতে পারি। আমি এই বিশ্বাস সবাই, যাতে পুরো জাতি যাতে একই সুরে কথা বলে, কোনো গুজবে কোনো আমরা কান না দিই। আমি দর্শকের প্রশ্নের পরামর্শ দিচ্ছি যে এই দর্শকের আলমগীর যিনি প্রশ্ন করছেন, আমাদের নিয়মিত রোগী, এবং তার যে হার্টের একটি, যার জন্য প্রশ্ন করেছেন, যে হার্টের একটা ওল্ড এমআই ছিল, হার্টের অ্যাটাকের জন্য তিনি প্লারেস খাচ্ছেন, অ্যাটোভা খাচ্ছেন, নেবিকাট খাচ্ছেন, হার্টের সমস্ত ওষুধ খাচ্ছেন, তার হার্টের কার্যক্ষমতা 50%, নিশ্চয়ই তিনি ভালো আছেন, বুকে কোনো ব্যথা নেই, আমরা ধারণা করছি তিনি ভালো আছেন, কিন্তু তার সঙ্গে তার কাশি আছে, অ্যাজমা আছেন বলেছেন, তিনি ডোকোপাক খাচ্ছেন, এমকাস্ট খাচ্ছেন, এবং তারপর তার কাশি কিন্তু পুরোপুরি ভালো হচ্ছে না, কাশির জন্য কিন্তু পিঠে বুকে ব্যথা হচ্ছে। সুতরাং কাশি যদি ভালো না হয় তাহলে কিন্তু তার সার্ভাইকাল স্পন্ডালিসিস, তার যে ঘাড়ের সমস্যা, পিঠে ব্যথা, সেটি কিন্তু ভালো হবে না। সুতরাং যেভাবে হোক কাশি ভালো করতে হবে। আমি বলবো তিনি যে ওষুধগুলো খাচ্ছেন, সঙ্গে মন্ট্রিয়াল তো খাচ্ছেন, এটি ইনহেলার ব্যবহার করতে পারলে ভালো হয়, ডেক্সিটল ইনহেলার 250/50, 2 চাপ সকালে, রাতে 2 চাপ যদি ব্যবহার করেন, ব্যবহার করবে কুলি করবেন, তাহলে তিনি আরো ভালো থাকবেন। আরেকটি বিষয়, তার প্রস্রাবে জ্বালা পোড়া আছে, ইনফেকশন আছে, প্রদাহ আছে, তবে খুবই সামান্য, অনেক সময় দেখা যায় শুধু একটু বেশি করে পানি পান করলে অনেক সময় এই প্রদাহ একেবারে ভালো হয়ে যায়। যদি ভালো না হয়, ক্যাপসুল অফুরান এসআর 100 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে আগামী 1 সপ্তাহ বা 2 সপ্তাহ খেলেও তিনি উপকার পাবেন। আমি আরেকটি বিষয়ে তাকে বলতে চাচ্ছি যে তার হার্টের এখন হয়তো ভালো আছেন, ও আরেকটি প্রশ্ন করতে, গরম পানি খেলে তার সমস্যা হবে কিনা। সাধারণত আমরা গরম পানি সরাসরি খেতে বলি না, গরম পানি ফ্রিয়ে ঠান্ডা বা স্বাভাবিক করে পান করতে বলি, তাহলে কোনো পেটে গ্যাস হবার কোনো আশঙ্কা নেই। আমরা তাকে সর্বশেষ পরামর্শ দিব যে আপনি ভয় পাবেন না, আপনার যেহেতু এখন ভালো আছেন, ওষুধ খাচ্ছেন, ওষুধে ভালো আছেন, কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে যে অনেক সময় আমরা ওষুধে ভালো রাখি, কিন্তু একটি সময় কিন্তু বুকে চাপ হতে পারে, ভালো হতে পারে। যদি দেখেন কখনো যদি সুযোগ সুবিধা হয়, কখনো যেহেতু হার্ট অ্যাটাক হয়েছে, একটি করোনারি অ্যানজিওগ্রামের প্ল্যান রাখতে পারেন ভবিষ্যতে। এখন হয়তো আপনার দেখেন, দেখছেন ভালো আছেন, আপনি বলছেন যে সমস্যা নেই, কিন্তু যদি আপনি কিছুটা পয়সা জমিয়ে রাখবেন, যদি না করুক ভবিষ্যতে আপনার এরকম কোনো চিকিৎসার প্রয়োজন হয়, যাতে আপনার কাছে মনে হতে না পারে কখনো কোনো চিকিৎসক আপনাকে বলেনি। আমরা হার্ট অ্যাটাকের চিকিৎসা আধুনিককালে একটি করোনারি অ্যানজিওগ্রাম করে দেখতে চাই যে হার্টে কোনো ব্লক জাতীয় কোনো সমস্যা আছে কিনা। তবে বয়স যদি অনেক সময় বেশি হতো, আপনাদের যে বয়স উল্লেখ করেছেন সেই বয়সে আমরা সাধারণত অ্যানজিওগ্রামের কথা বলি, কিন্তু যদি বেশি বয়স হতো তাহলে বলতাম আমরা শুধু ওষুধের উপর রাখবো, আপনার জন্য আমাদের অ্যানজিওগ্রাম করার দরকার নেই বা অন্য কোনো আধুনিক চিকিৎসার প্রয়োজন নেই, ওষুধই আপনি ভালো থাকবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। শার্লিন খান কলি ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের লিখছেন, তার বাচ্চার বয়স 8 মাস, তার নাম তানভিহান, জন্মের সময় সে সিজারিয়ান বেবি, তার জন্মের পর থেকেই তার চোখ দুটো দিয়ে পানি পড়ে এবং কিছুটা কেতর যায়, বিশেষ করে ও যখন ঠান্ডা লাগে তখন চোখ দুটো খুব বেশি কেতর থাকে এবং চোখ খুলতে পারে না, এমনকি চোখ ফুলে থাকে, মনে হয় বাবুর ব্যথাও অনুভূত হয়, এই জন্য কয়েকবার ডাক্তার দেখিয়েছেন, যতদিন ডাক্তারের ওষুধ চলে ততদিন ভালোই থাকে, আবার কয়েকদিন পর আগের অবস্থায় ফিরে যায়, ডাক্তার একটি বিশেষ চোখের ব্যায়ামও দিয়েছেন, তা নিয়মিত করানো হয়। বলা বাহুল্য যে ডাক্তার বলেছিলেন তার বাচ্চার চোখের নালি বন্ধ, ওষুধ ড্রপে কাজ না হলে চোখ ওয়াশ করতে হবে, এই কথা শুনে ভয় আছেন, সমাধান চেয়েছেন ডাক্তার আবু সাইদ জিবল। আসলে এটা দুটো কারণ হতে পারে, যেটা বারবার হচ্ছে এটা অ্যালার্জির কারণেও হতে পারে, আর আমরা এই অনুষ্ঠান অনেকবারই বলেছি যেটা আপনার মুখের বা এই যে মাথার চারপাশে যেটা পাউডার বা অন্য কিছু কাজল এগুলি ব্যবহার করলে কিন্তু এই জিনিসটা বারবার হয়, আর মাসাজ যেটা বলেছেন অনেকেই দেখা যায় যে মাসাজটা ঠিক মতো করতে পারে না বা করতে গেলে ভয় পায়, সুতরাং একটু জোর দিয়ে চাপ দিয়ে কিন্তু এটা করতে পারে, কারণ এটা কিন্তু আলটিমেট সমাধান কিন্তু এই মাসাজ, একটু জোর দিয়ে চাপ দিয়ে করবেন সকালে দুপুরে বিকালে রাতে প্রতিবার
দশ বার করে করে করবেন। এই মাসাজটা করলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভালো হয়ে যায়। অনেকে যেটা করে নয় দিন করেন আবার করেন না, ভালো হয়ে গেলে। সুতরাং মাসাজটা করবেন, এটা অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় এক বছর পর্যন্ত লেগে যায়। সুতরাং এই মুহূর্তে তাকে ওয়াশ বা অন্য কোনো অপারেশন লাগবে না। আসলে এই ক্ষেত্রে ওয়াশের কোনো প্রয়োজন নেই। অনেক ক্ষেত্রে অনেক বাচ্চার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ অপারেশন লাগতে পারে, সেটা এই আট মাসের প্রয়োজনে আপনি আরো কিছুদিন করেন। যদি এক বছরও এইটা না সারে তাহলে আপনি একজন ভালো চক্ষুরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে তার কাছ থেকে পরবর্তী শুনবেন। কিন্তু এই মুহূর্তে তার আসলে ওয়াশ বা অন্য কোনো অপারেশন একেবারে চিন্তা করবে না, নিয়মগুলো একটু মেনে চললে ইনশাল্লাহ আপনার বাচ্চা ভালো হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তার আবু সাইদ। শিমুল মজমুল হক আমাদের লিখছেন তার স্ত্রীর জন্য, যার বয়স ২১, ওজন ৫২, অন্তঃসত্ত্বা তিনি, এবং অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় পেটে কৃমি হয়েছে। বেবি ডেলিভারির এক বছর পর অ্যালবেন ডিএস ৪০০ মিলিগ্রাম, অ্যামলেক্স ৪০০ মিলিগ্রাম তিন চারবার খায়। কিছুদিন ভালো থেকে আবার কৃমির প্রবলেম করে। এখন কি খেলে বা সমাধান পেতে পারে জানতে চেয়েছেন। তার দাঁত দিয়ে নখ কাটার একটি অভ্যাস আছে। ডাক্তার শারমিন সিদ্দিক ইসলাম। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রেগনেন্সিতে কৃমির ওষুধ আমরা দিই না, এটা হচ্ছে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কিন্তু যদি এমন হয় যে রোগীর কৃমির সংখ্যা অনেক বেশি এবং হচ্ছে রোগীর কমপ্লিকেশন গুলো দেখা দেয়, লাইক হচ্ছে যখন আপনি খাচ্ছেন রোগী হচ্ছে রক্ত শূন্যতা হয়ে গিয়ে কিন্তু একটা পর্যায়ে কিন্তু মানুষ নখ খায়, তাহলে আপনার স্ত্রীর এটা কি আগে থেকে অভ্যেস না নতুন করে, তাহলে সেটার ক্ষেত্রে আমাদেরকে আপনার স্ত্রীর সিবিসি করে দেখতে হবে যে তার হিমোগ্লোবিন লেভেলটা কেমন। আর আমরা স্টুল আরি করি, স্টুল আরি করে যদি সেখানে ক্রিমির ডিম পাওয়া যায় তখন আমরা পেশেন্টের বেনিফিট হিসাব করে আমরা ওষুধ দিয়ে থাকি। কিন্তু সেটা অবশ্যই একজন অবস্টেট্রিশিয়ান দেখার পরে, এটা আপনি প্রমাণ হলে আমরা দিয়ে দিতে পারি ওষুধ। কিন্তু আন্দাজে যেমন আমরা অনেক প্রশ্নের পরিপ্রেক্ষিতে ট্রিটমেন্ট দিয়ে দিই, কিন্তু এক্ষেত্রে আমরা সাজেস্ট করবো না। আপনি আপনার নিকটবর্তী একজন অবস্টেট্রিশিয়ানকে দেখিয়ে পরামর্শটা নিয়ে নেবেন। আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ আপনাকে ডাক্তার শামীম সিদ্দিক ইসলাম। একই সাথে প্রফেসর মোস্তফা জামান, ডাক্তার আবু সাইদ শিমুল, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আজ এখানেই বিদায় নিব। শনিবার আরও একবার দেখা হচ্ছে আপনাদের সবার সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন। শুভরাত্রি।